আমার সমস্যা ছিল আজ থেকে 15 বছর আগে কোমরে ব্যথা। কোমরে ব্যথাতে আস্তে 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 এখন তো এই ধীরে ধীরে সারা অঙ্গ ব্যথা করতো। এই ব্যথা আমি এক জায়গায় বইতে পারতাম না, হারাইতে পারতাম না, এক জায়গায় একজনের 10 মিনিট কথা বলতে পারতাম না। আবার শুয়ে থাকলেও ব্যথা করতো, দাঁড়াইলেও ব্যথা করতো, হাত পা কাঁপতো, পুরাইতো, জ্বালা যন্ত্রণা করতো। হসপিটাল এই উনির কাছে 2 দিন ট্রিটমেন্ট নিয়েছি, উনি অনেকগুলো ট্যাবলেট দিছে, খায় আমার কোনো ওজন বাটন কিচ্ছু হয়নি, ভালো দিক ধরনের খারাপ দিক ধরনের। বা উনি কইতেছেন ভর্তি হওয়ার লাগে, তখন ভর্তি হয়নি। আমি স্যারের কাছে আজকে দ্বিতীয় 2 মাস আগে আইছিলাম, এমআরআই করছি আর পয়সা রক্ত বেগানো পরীক্ষা করছি, টাকার জোরে আমি ভর্তি হইলাম না, স্যারে কইছেন ভর্তি হওয়ার লাগে। আমি আবার কিশোরগঞ্জে ট্রিটমেন্ট নিয়েছি, খেলতে মনে হচ্ছি আমি গরিব মানুষ, তোরা পয়সা দিয়ে সুস্থ হইল না। জেরে গেলাম বাগলপুর, বাগলপুরও আমি গিয়ে কোনো কিছু হইল না। জেরে গেলাম আমাদের কটিয়া দিয়ে ডাকাতে ডাক্তার চা, ওনারা কইছে যে সুস্থ হয়ে কোনো উনির ওষুধ খাইও আমি কোনো ফল পাইলাম না, কোনো ভালো মন্দ কোনো কিছু হইল না। আমি বাধ্যতামূলক হয়ে আমি এখানে আইছি স্যারের কাছে, স্যারের কাছে আইসা ইনশাল্লাহ আমি এখন সুস্থ আছি। আচ্ছা, আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান, মেডিকেল বিডি থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমরা সাধারণত চিন্তা করি যে বয়স যখন আমাদের 40 বা 40 পেরিয়ে যায় তখন থেকে আমরা মোটামুটি কিছু কিছু করে আমরা অসুস্থ হতে শুরু করি, কিন্তু এই তথ্যটা বা এই ধারণাটা আমাদের কিন্তু ভুল। এখন আমরা দেখা যায় যে অনেক অল্প বয়সে আমাদের অনেক ছেলে মেয়ে আছে বা অনেকেই যারা হচ্ছে খুব দ্রুত এবং অল্প সময়ের ভিতরে অসুস্থ হয়ে পড়ছে। এই অসুস্থতা হতে পারে আপনার বিভিন্ন ধরনের ব্যথাজনিত সমস্যা, বিভিন্ন আর্থ্রাইটিসজনিত সমস্যা, বিভিন্ন হাঁটু ব্যথা এবং বিভিন্ন ক্ষয়জনিত সমস্যা ওনারা ভুগছেন। এবং এটার জন্য একটা সময় ছিল যে যখন আপনার একটা নির্দিষ্ট বয়স দরকার হতো যে বয়সের পরে গিয়ে হাড় ক্ষয় বা আপনার PLID বা এই ধরনের সমস্যার সম্মুখীন হতেন, কিন্তু এখন খুব অল্প বয়সী মানুষ কিন্তু এই ধরনের সমস্যাটায় ভুগছেন। এবং এটা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের তাদের অ্যাক্টিভিটিস, তাদের জেনেটিক কিছু কারণ থাকে, এই কারণগুলোর কারণেই দেখা যাচ্ছে যে তারা এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমরা আজকে আপনাদের সাথে এমন একজন রোগীর সাথে আমরা পরিচয় করিয়ে দিব, উনি একজন প্রবাসী মানুষ এবং উনি দীর্ঘদিন যাবৎ উনি PLID রোগে উনি ভুগছিলেন এবং ওনার বেশ অনেকগুলো ডিস্কে ওনার সমস্যা ছিল। আসুন দর্শক, আমরা সরাসরি ওনার সাথে পরিচিত হই এবং ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা একটু বলেন। আমার নাম জামাল। জামাল, আচ্ছা, আপনি বাংলাদেশে কোথায় থাকেন? কিশোরগঞ্জ জেলা। কিশোরগঞ্জ, নড়াইল জেলা কিশোরগঞ্জে। কিশোরগঞ্জের কোথায়, কোন গ্রাম? কটিয়াদির। কটিয়াদির, জি। আচ্ছা, আমাদের দর্শকদের কাছে কি একটু বলবেন বা পুরো আপনার যে সমস্যাটা, যে কবে কখন কিভাবে কি সমস্যাটা শুরু হয়েছিল বা আপনার সমস্যাটা কি ছিল মূলত? আমার সমস্যা ছিল আজ থেকে 15 বছর আগে কোমরে ব্যথা। কোমরে ব্যথাতে আস্তে 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 এখন তো এই ধীরে ধীরে সারা অঙ্গ ব্যথা করতো। এই ব্যথা আমি এক জায়গায় বইতে পারতাম না, হারাইতে পারতাম না, এক জায়গায় একজনের 10 মিনিট কথা বলতে পারতাম না। আবার শুয়ে থাকলেও ব্যথা করতো, দাঁড়াইলেও ব্যথা করতো, হাত পা কাঁপতো, পুরাইতো, জ্বালা যন্ত্রণা করতো। এটা কি 15 বছর আগে প্রথম যখন শুরু হয়েছে তখন থেকে এটা শুরু হয়েছিল মানে এমনটা, নাকি ধীরে ধীরে আপনার সিনড্রোমগুলো দেখা দিচ্ছিল? না, আমার 15 বছর আগে দেখা গেছে কোমরে ব্যথা, যখন কৃষি কাজ করতাম মানুষের বাড়ির তখন ধান লাগাইতাম বা যাই কিছু করতাম কোমরে গামছা বেঁধে তখন কাজ করতাম। আচ্ছা, আর যখন এই পুরা লোকবেলায় দেখায় দিছে আমার এক বছরের ভিতরে সারা অঙ্গ বাইয়ে গেছে, নুখ পর্যন্ত, পায়ের নুখ, হাতের নুখ, মানে কোনো জায়গা আর বাকি নাই, পুরো অঙ্গই আমার ব্যথা হয়ে গেছে। আচ্ছা, তার মানে যখন 15 বছর আগে প্রথম এই সমস্যাটা শুরু হয় আপনি কৃষিকাজ করতেন তখন, এবং আপনি মোটামুটি একজন কর্মঠ মানুষ, আমরা জানি যে যারা কাজের মাঝখানে থাকেন বা সারাক্ষণ, এটা এক ধরনের ব্যায়াম, যারা কৃষিকাজ করেন বা এক ধরনের কর্মচাঞ্চলের ভিতরে যখন থাকেন অ্যাক্টিভ থাকে তাদের শরীর, বাট তারপরেও আপনার শরীরে এক ধরনের ব্যথা অনুভব হয়েছে, তো এটা কি আপনার কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা কিছু হয়েছিল কখনো? না, অ্যাক্সিডেন্ট হয় নাই, এমনিতেই আমারই ব্যথা। আচ্ছা, অ্যাক্সিডেন্ট কোয়াইন হয়নি। আচ্ছা, তো যখন ব্যথাটা প্রথম শুরু হয় প্রাথমিকভাবে কী করেছিলেন, কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন? হ্যাঁ, ডাক্তারের কাছে গেছিলাম, আমি গেছিলাম কিশোরগঞ্জ কে হসপিটাল, উনির কাছে 2 দিন ট্রিটমেন্ট নিয়েছি, উনি অনেকগুলো ট্যাবলেট দিছে, খায় আমার কোনো ওজন বাটন কিচ্ছু হয়নি, ভালো দিক ধরনের খারাপ দিক ধরনের। বা উনি কইতেছেন ভর্তি হওয়ার লাগে, তখন ভর্তি হয়নি। আমি স্যারের কাছে আজকে দ্বিতীয় 2 মাস আগে আইছিলাম, এমআরআই করছি,
আর প্রস্রাব রক্ত বেগানে পরীক্ষা করছি, টাকার জোরে আমি ভর্তি হইলাম না, স্যারে কইছেন ভর্তি হওয়ার লাগে। আমি আবার কিশোরগঞ্জে ট্রিটমেন্ট নিছি হসপিটালতে, মনে হচ্ছি আমি গরিব মানুষ, থোড়া পয়সা দিয়ে সুস্থ হইম, হইল না। জেলে গেলাম বাগলপুর, বাগলপুরে আমি গিয়ে কোনো কিছু হইল না। জেলে গেলাম আমাদের কটিয়া দিয়ে ডাকাতে ডাক্তার চা, ওনারা কইছে যে সুস্থ হইয়াম, কোনো উনির ওষুধ খাইও আমি কোনো ফল পাইলাম না, কোনো ভালো মন্দ কোনো কিছু হইল না। আমি বাধ্যতামূলক হয়ে আমি এখানে আইসি স্যারের কাছে, স্যারের কাছে আইসা ইনশাল্লাহ আমি এখন সুস্থ আছি। আচ্ছা মাশাল্লাহ, তার মানে আপনি দীর্ঘ একটা সময় আপনি আপনার এই সমস্যার জন্য আপনি ভুগেছেন এবং এটার জন্য মোটামুটি অনেক জায়গায় অনেক ধরনের ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন। তো আমরা জানি যে আপনি মাঝখানে দেশের বাইরেও গিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন? দেশের বাইরে আমি সৌদি আরব গেছিলাম। আমার বন্ধ কোনো জমা জমি নাই, কোনো কিছু নেই, দার দানা করে গেছিলাম। যাওয়ার পরে সৌদি আরব আমি কপিল লন্ডনে ছিলাম। কপিল যখন আমার ওই অবস্থা দেখলো, আমি বমি করি বা আমি খাইতে পারি না, শরীর জ্বালাতন করে রোদ্রে গেলে বা ঘুমাইতে পারি না বেতার লাগে, তখন কপিল কইলো যে আমি তোরা লাগবো না তুই জায়গা দেশে। আচ্ছা, এই দেশায় বসছি, আমার টাকা পয়সা মানুষের কাছে দাঁত দানা করে আইসি, তখন আমি তা করে টাকা পয়সা দিতে পারতেছি না। আমার মুহূর্তে আমার চাপ দিছে টাকা দেওয়ার লাগে, কিন্তু তা আমার কিছুই নেই, আমার বিড়া বাড়িও নেই। তারপরে এখন আমি যান বাঁচানির লাগে আমি অন্য কাছ থেকে টাকা ধার কইরা আমি স্যারের কাছে আইসি। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি যখন সৌদি আরবে গিয়েছিলেন মানে আপনি আপনার জীবিকার প্রয়োজনে, যেহেতু আপনার একটা সমস্যা আছে, তারপরে আপনি চিন্তা করেছেন যে আপনি একটু সংসারের উন্নতির জন্য, নিজের একটু ভালোর জন্য মানুষের কাছ থেকে ধার দেনা করে আপনি যখন বিদেশে গিয়েছেন, কিন্তু আপনার এই শারীরিক প্রতিবন্ধকতার কারণে আপনি ওখানেও থাকতে পারলেন না, আপনাকে ওখান থেকে ফেরত পাঠানো হলো। তো ফেরত এসে তার পরবর্তীতে আপনি কী করেছিলেন যখন দেখলেন যে এই সমস্যার জন্য আপনাকে ফেরত পাঠিয়েছে? আপনি তখন কি আরও ডক্টর দেখানোর চেষ্টা করেছেন বা এই সমস্যার থেকে কীভাবে পরিত্রাণ পেলেন? প্রথমত যে আমার কোটিয়াদির বাজারে যে লোকাল যে ডাক্তারগুলো আছে তাদের কাছে আমি বিবরণ সম্পূর্ণ করছি, করার পরে তারা আমার ট্যাবলেট দিছে, অ্যান্টিবায়োটিক, বিভিন্ন বেতার ওষুধ দিছে, বিভিন্ন ধরনের ওষুধপাতি দেওয়া হইলো, খাইলাম, দেখা গেছে আমার কোনো কিছু হয়নি। আবার জিজ্ঞেস করলাম আপনার কাছে ওষুধ নিয়ে খাইলাম আমার কোনো কিছু হয় না, তো উনি আমার এই গ্রামের ডাক্তাররা বললো তুমি অমুক জায়গা যাও, কোটিয়াদির যাও, হ্যাঁ গেলে পরে ওই ডাক্তারবাবু ডাকাতে এরা খুব ভালো চিকিৎসা দিতে পারে। এই বলে আমি গেলাম, প্রস্রাব রক্ত পায়খানা সবই পরীক্ষা করলো, পরার পরে কেতেছে আমার গ্যাস্ট্রিকের খুব চাপ, তখন আমি এন্ডোস্কোপি করালে ইয়ে করলো, তখন বয়ে আমি এন্ডোস্কোপি করি নাই। আচ্ছা, তারপরে কী করলাম, গেলাম গিয়া রক্ত প্রস্রাব পায়খানা আবার পরীক্ষা করলাম কিডনিতে কিশোরগঞ্জ, আবার আপনার ওই এন্ডোস্কোপি করলাম, করার পরে কেছে এরা গ্যাস্ট্রিক আনছে। এন তো বলি এটরি আমার দিছে অনেক কুট মেডিসিন দিছে, খায় আমার কোনো কিছু হয়নি, এই মেডিসিন অনেক গড় পড়া আছে। আচ্ছা, তারপর আমি সবুল্লাহ প্রধান স্যারের কাছে আমি আইলাম, আবার আমার আগের কাগজপত্র লইয়া আমি ভর্তি হইলাম। স্যারে কইছে আমার 10 থেকে 12 দিন লাগবো, আল্লাহ দিল আমি 10 দিনে সুস্থ হয়েছি। আচ্ছা, তার মানে একটা দীর্ঘ পরিক্রমায় আপনি বিভিন্ন জায়গায় যখন যে যেভাবে বলেছে, যে ডক্টর যেখানে আপনাকে যেতে বলেছেন, আপনি চেষ্টা করেছেন সবার কাছ থেকে আপনি ট্রিটমেন্ট নেওয়ার জন্য, কিন্তু তারপরও আপনার যে সমস্যা সেটা কখনোই ধরা পড়েনি। আমরা আপনার এমআরআই রিপোর্টটা দেখেছি, এমআরআই রিপোর্টে আমরা দেখেছি যে আপনারই একজন PLID রোগী, আপনার সার্ভাইকেলেও সমস্যা আছে এবং আপনার লাম্বারেও সমস্যা আছে, আপনার বেশ কয়েকটা ডিসপালস হয়ে আছে এবং ডিসপ্রোল্যাপস হয়ে আছে। তো এটার জন্যই মূলত আপনার যেই পুরো শরীরে ব্যথাটা ছড়িয়ে যেত, তো এই সমস্যাটা কি এর আগে অন্য কোনো ডক্টর আপনাকে বলেছিলেন বা আপনার যে কী সমস্যা সেটা কি কেউ আপনাকে বলেছিলেন এর আগে, ডক্টর শফিউল্লাহ প্রধানের আগে অন্য কেউ? না, আমি অন্য ডাক্তারের কাছে গেছি, তারা কোনো আমার রোগ ধরতে পারছে না। আমি মনে মনে টার্গেট করছি যে আমার কোনো ডাক্তারই আমার রোগ, যে রোগটা এই রোগটা হারা ঠিকঠাক মতে ধরতে পারছে না। তারপর সে যে গেলাম, তখন স্যারের ফাইলটির সাথে করে নিয়ে গেলাম, শহীদুল্লাহ প্রধানের স্যারের ফাইল দিয়ে আমি পরীক্ষার কাগজ দিয়ে গেলাম ডক্টরে, এই স্যারের কাগজ দিয়ে দেখে আমার আবার ওষুধপাতি দিলো, থেরাপি দিলো। থেরাপি মানে কি, এমন যে থেরাপি, এই থেরাপি না, শুধু একটা দুইটা পজিটিভ নেগেটিভ দুইটাতে ধরে, ধরলে পরে দু বাজার ধরে, তাই আবার দেখা গেছে কমরের দিক দিয়ে সমস্যা বেশি, কমরের দিক দিয়ে ধরলে বাজার দিক দিয়ে সমস্যা বেশি। আর এখানে তো পায়ের মেজে লাগায়, হাতের মেজে লাগায়, কমরে দেয় দুই বাজার দেয়, সেগুলা না, শুধু একটা অ্যাডাপ্টারের মাধ্যমে এই কাজগুলো করে। তা আমি এখানে আইসি বলে জানতে পারছি, না জানতাম তো এইগুলো বুঝতে পারলাম না।
মানে আসলে থেরাপি সবাই আসলে বলে, কিন্তু আসলে যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট কাকে বলে বা আপনার প্রকৃত রূপে যে আসলে আপনার যেটা দরকার বা যে ধরনের ট্রিটমেন্ট আপনার দরকার সে ধরনের কোনো ট্রিটমেন্ট তারা আপনাকে দিচ্ছিল না, নামে মাত্র এক ধরনের থেরাপি আপনাকে দেওয়ার চেষ্টা করেছিল। তো পরবর্তীতে আপনি ডিসিশন নিয়েছেন যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করবেন। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি একটু বলবেন আপনি স্যারের বিষয়ে সবার প্রথম কীভাবে জানতে পেরেছিলেন? স্যারের বিষয়টা আমি ইউটিউব দেখি, সৈয়দ আরব যখন গেলাম অসুস্থতা হইলাম তখন আমি মোবাইল চালাইতে জানতাম না, আমি সাদা মানুষ, আমি অন্য নাম্বার মোবাইলের নাম্বার ইংলিশে তুলতে পারি না। যাই হোক, তারপর আমি ইউটিউব সার্চ দিলাম, দেওয়ার পরে দেখলাম স্যারের যে বক্তব্য বা যে সব কথাবার্তা আমার লোকের সাথে উনির কথাবার্তা মিলে গেছে। আচ্ছা, এই মিলে যাওয়ার পরে আমি চেষ্টা করছিলাম যে অন্যান্য ডাক্তারের কাছে ওষুধ পাতি খাইনি আমি সুস্থ হয়েছি। তো মানুষে কইছে যা ডাকা গেলে দোকাবাজি বা এই পয়সা করি কত হইব, গরিব মানুষ যাইস না বা গেলে পরে দেখা গেছে কোনো কিছু হইব না, দোকাবাজি, সঠিক রিপোর্ট দেয় না, সঠিক কার্যকরী ওষুধ দেয় না, এইগুলো হইব। তারপর আমি দর্শকের কথা না মানি আমি আইলাম এই জায়গায়, আয় আমি ট্রিটমেন্ট নিলাম স্যারের কাছে। আচ্ছা স্যার, আপনাকে দেখার পর স্যার আপনাকে বলেছেন যে আপনি 10-12 দিনের ভিতরে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে যাবেন, স্যার আপনাকে এক ধরনের কথাও দিয়েছিলেন, স্যার কি তার কথা রেখেছেন? জি অবশ্যই উনি কথা উনি রাখেছে। আজকে যখন আপনি সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে আজকে আপনি আপনার পরিবারের কাছে ফিরে যাচ্ছেন, দীর্ঘ 15 বছর ধরে আপনি যে ব্যথা আপনার শরীরে আপনি বয়ে বেরিয়েছেন, সেই ব্যথা থেকে আপনি আপনার আপনি একজন গরিব মানুষ, আপনার হয়তো সেই পরিমাণ টাকা নেই, তারপর আপনি চেষ্টা করেছেন, যখন যেখানে পেরেছেন আপনি চিকিৎসা করানোর চেষ্টা করেছেন, অনেক টাকা আপনি নষ্টও করেছেন। তো এই যে আজকে এতটা দিন পরে যখন আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আপনি বাড়ি ফিরে যাচ্ছেন, আপনার পরিবারের কাছে ফিরে যাচ্ছেন, কেমন লাগছে আপনার কাছে? আমার কাছে খুবই ভালো লাগতেছে, খুবই আনন্দিত আমি। আচ্ছা আচ্ছা, আমাদেরকে যদি একটু আরেকটু বলেন যে মূলত আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে আপনাকে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্ট সম্পর্কে যদি একটু বলেন, কেমন কী কীভাবে আপনাকে ট্রিটমেন্ট করা হয়েছে যদি একটু বলেন। ট্রিটমেন্ট খুবই ভালো, খুবই সকাল 1:00 বাজে ট্রিটমেন্ট করে, থেরাপি দেয়, ডক্টর আয়া দেখে, আবার দুপুরে দেখে, দুপুরে থেরাপি দেয়, আবার রাত্রে দেয় 8:00 বাজে থেরাপি, আবার ডক্টর তিনবেলা ডক্টর আইতেছে, আয় প্রেশার টেশার নাপতেছে, দেখতেছে ডাক্তার, মানে একদিনের ভিতরে দেখা গেছে 6-7টা ডাক্তার জিজ্ঞাসা করে রুগীর খোঁজখবর নেয় আর কি। তার মানে সারাক্ষণই আপনি একটা ট্রিটমেন্টের উপরে ছিলেন, কন্টিনিউয়াসলি আপনি একটা ট্রিটমেন্টের উপরে ছিলেন। আচ্ছা, আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই, যেমন যেটা আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে আপনি যখন ঢাকায় উচ্চ চিকিৎসার জন্য আপনি আসতে চাচ্ছিলেন, আপনার পরিচিত কিছু লোকজন যারা পিছন থেকে আসলে সবসময় একটু নেগেটিভ অ্যাপ্রোচ দিয়ে থাকে বা পিছন থেকে টেনে ধরে বলা যায় যে যেতে মানা করেছিল, বাট আপনি যদি নিজে না আসতেন আপনি নিজে কিন্তু কখনো আপনি বুঝতে পারতেন না। আপনি যেটা বলেছেন যে এখানে বিভিন্ন মেশিন, বিভিন্ন উন্নত মানের যে ট্রিটমেন্টগুলো আপনি এখানে দেখেছেন সেটা আপনি ঢাকার বাইরে গিয়ে কিন্তু আপনি পাননি, তো আপনি যদি না আসতেন আপনি সেটা কখনো জানতেও পারতেন না। তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আছেন আমাদের আশপাশেই যারা হয়তো এই ধরনের সমস্যাটায় ভুগছে, তারা হয়তো জানে না কার কাছে গেলে তারা ভালো হবে, কোথায় গেলে তারা ভালো হবে, কোথায় গেলে তারা একটু ভালো চিকিৎসা পাবে খুব অল্প খরচের ভিতরে, তো তাদের জন্য কি আপনি কিছু বলবেন? অবশ্যই, দেখা গেছে ক্লিনিক্যাল যে সময় আমি যাই তখন দেখলাম যে আমার লাইন অসুস্থতা লোকী মেলা, মানে বলতে গেলে আমি গিয়ে পাইছি 10-15 জন, একই অবস্থা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, বাজা ব্যথা বা কোনো কোনো লোকী আমার মতন সারা অঙ্গ ব্যথা। তো পাইলাম, তারপর আমি বললাম যে এই জায়গায় ডাক্তার আছে মেডিকেল বললাম, তখন যারা এরা কেছে যে এক মহিলা লিয়ে গেছে আমার গ্রামে আশপাশে প্রায় 1,00,000 টাকা বাংছে, তার কোনো উজাল বাটন হয় না। আর আমার কথা হচ্ছে কোনটা দেশ বিদেশে যে যেখানে আছে আপনারা দুই ধরনের লোকে ভুগে থেকে থাকেন বা অসুস্থ হয়ে থাকেন, বিছনা পড়ে থেকে থাকেন, সফল্য প্রদানের সাথে তুমি আসেন, আয়া ট্রিটমেন্ট নেন, অবশ্যই 100-100 আপনারা অভিজ্ঞত হবেন বা সুস্থ হবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আপনারা ওনার মুখ থেকে শুনলেন যে উনি একটা সময় কৃষি কাজ করতেন গত 15 বছর আগে এবং খুবই দরিদ্র একজন মানুষ, খেটে খাওয়া একজন মানুষ। যখন ওনার প্রথম শরীরে ব্যথা শুরু হয় উনি বিভিন্ন জায়গায় উনি ছুটে গেছেন,
যেখানে যেয়ে যখন বলেছেন উনি কিন্তু চেষ্টা করেছেন ওনার চিকিৎসাটা করানোর জন্য, কারণ উনি নিজে যদি সুস্থ থাকেন উনি ওনার পরিবারের জন্য কিন্তু উনি কিছু করতে পারবেন, উনি নিজে যদি অসুস্থ হয়ে পড়েন উনি কিন্তু কখনো ওনার পরিবারের জন্য তো কিছু করতেই পারবেন না, বরঞ্চ উনি ওনার পরিবারের জন্য বোঝা হয়ে যাবেন। উনি যখন এই জিনিসটা উনি বুঝতে পারেন উনি চেষ্টা করেছেন যখন যেখানে পেরেছেন উনি চিকিৎসা নেওয়ার জন্য, কিন্তু ধীরে ধীরে কিন্তু ওনার এই ব্যথাটা পুরো শরীরে ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়, যখন উনি অস্থির হয়ে যান চিকিৎসা করতে করতে একটা সময় উনি দেশের বাইরে যখন পাড়ি জমান ওনার এই সমস্যাটার কারণে ওনাকে দেশে ফেরত পাঠিয়ে দেয়, উনি ধার দেনা করে উনি যান। এবং পরবর্তীতে উনি একটা সময় ইউটিউবের মাধ্যমে যখন ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান ওনার অ্যাডভান্স রিহাব ট্রিটমেন্ট এই বিষয়টা উনি জানতে পারেন যে বাংলাদেশে অনেক ভালো ধরনের ট্রিটমেন্ট আছে, উনি এসে সরাসরি যোগাযোগ করেন এবং মাত্র 10 দিনে আজকে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে উনি বাড়ি ফিরে যাচ্ছেন, ওনার পরিবারের কাছে ফিরে যাচ্ছেন। ওনার এই যে একটা বিষয় যে ওনার চিকিৎসা বা আপনার যে উনি সুস্থ হবেন এই যে ওনার একটা আত্মবিশ্বাস ছিল সেই আত্মবিশ্বাসটাই কিন্তু আজকে ওনাকে এই প্রান্তে নিয়ে এসেছে যে উনি আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো এবং 8-10টা মানুষের মতোই স্বাভাবিক জীবনে উনি ফিরে যাচ্ছেন। এটা অবশ্যই অনেক আশার কথা। আশা করি আপনাদেরকে এর থেকে আর বেশি কিছু বলার নেই, আপনারা সবাই ভালো বুঝেন, আপনারা সবাই শিক্ষিত মানুষ, সো বিচার বুদ্ধি আপনাদের সবার আছে, বিচার করার দায়িত্ব আপনাদের হাতে। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার এই যে ঘটনাগুলো আপনি শেয়ার করেছেন এ থেকে অনেকেই অনেক উপকৃত হবেন, অনেকে অবশ্যই আলোর পথ দেখতে পাবেন। ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।